আয়োজনের শুরুটা করব ষাটের দশকের ফ্যাশনের গল্পে। বলা হচ্ছে 2022-এ এসে অনেকেই এখন ফিরছেন ছয় দশক আগে ফেলে আসা পুরনো স্টাইলে, ঝুলন্ত হাতা কিংবা বেল বটম প্যান্ট, কারো বা পছন্দ আটো সাটো পোশাক। আর যদি বলি পলকা ডট কিংবা স্ট্রাইপ কাপড়ের কথা, এগুলো তো এখন ডিজাইনার পোশাকের দখলে। ষাটের দশক ছিল রাজনৈতিক ও সামাজিক উত্থানের সময়, যাকে কেন্দ্র করে বিশ্বে তৈরি হয় ফ্যাশন বৈচিত্র্যতার যুগ। এ দশকে নারীর পোশাকের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রকৃতি, ব্যক্তিসত্তা ও স্বাধীনতা। নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রদর্শনের মাধ্যম হয়ে ওঠে পোশাক, আর তাই এ দশকে দেখা যায় শর্ট ও টাইট ফিটিংসের পোশাকের বৈচিত্র্যতা। তবে একই সাথে সমান জনপ্রিয় ছিল ফ্রক। লম্বা প্যান্ট, জিন্স, শার্ট, টি শার্ট পরার চল ছিল ষাটের দশকে। তবে যে পোশাকটি ফ্যাশন দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে তা হল স্কটিশ ডিজাইনের স্কার্ট। সাথে স্ট্রাইপস, পোলকা ডটসের ডিজাইনের পোশাকে ছিল ব্যাপক চাহিদা। বলা হয় কার্ডিন, এমিলিও পুকি বা প্যাকো রাবনের মতো ডিজাইনাররা ষাটের দশকেই রেখেছিল ফ্যাশনের যুগান্তকারী ভূমিকা। দশকটিতে এক রঙের কিংবা বিভিন্ন ডিজাইনের ফুল হাতার শার্ট পরত পুরুষরা। ইন করে পরা সে শার্টের সাথে গলায় বাঁধা থাকত রুমাল। এই সময়ে শু জুতো পেয়েছিল প্রাধান্য। এক রঙা স্টেপ কিংবা বিভিন্ন প্রিন্টের বেল বটম প্যান্ট পরত ছেলেরা। কোট পরার প্রচলনও ছিল বেশ। জাগরণের এই দশকে পোশাকের ক্ষেত্রে ছিল উজ্জ্বল রঙের প্রাধান্য। তবে শ্যাওলা সবুজ, বাদামি, হলুদ কিংবা কমলা রং ছিল জনপ্রিয়তার শীর্ষে। ফ্ল্যাট বা হিলের জুতো, রঙিন স্টকিংস, প্যাটার্নযুক্ত আঁটসাট পোশাক ছিল ষাটের দশকের ফ্যাশনেরই অংশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।